ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দিয়ে মেসেজ, যেখানে দাবি করা হয়েছে 29 জুন তাকে হত্যা করা হবে। ঘটনায় ব্যারাকপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার এবং অর্জুন সিং এর দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার আধিকারিক কথা বলেছেন অর্জুন সিং এর সঙ্গে। অর্জুন সিং জানান, জগদ্দল মোমিনপাড়া এলাকার বাসিন্দা নিকেতন বর্মা ওরফে ছোট্টুর নম্বর থেকে তাকে এই মেসেজ পাঠানো হয়েছিল। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তাকে খুনের হত্যা করার অভিযোগে মেসেজ করা হয়েছে এমনটাই জানাচ্ছেন অর্জুন সিং। ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অর্জুন সিংকে খুনের হুমকি মেসেজ পুলিশের কাছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। অর্জুন সিং তিনি ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। তৃণমূলের পার্থ ভৌমিক, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সব কিছু পারে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না কি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে। এমনি মারতে পারবে ঠিক আছে, কিন্তু বলে মারাটা কঠিন আছে। এ একটা একটা ড্রাগস ফ্রাগ বিক্রি করে যেটা সার্চ করে, পুলিশ তো কিছু করেনি, সকাল থেকে আমি লেগে লেগে বের করেছি কি কি এর ঘটনা পিছনে কি আছে। করতে করতে পাওয়া গেল কালাবাবু যে ড্রাগ বিক্রি করে এখানে, তার সঙ্গে ড্রাগ বিক্রি করে, খোঁজ নিচ্ছি পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেব। আপনাদের শোনালাম অর্জুন সিং তিনি ঠিক কি মন্তব্য করেছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দিয়ে মেসেজ, যেখানে দাবি করা হয়েছে 29 জুন তাকে হত্যা করা হবে। এ ঘটনায় ব্যারাকপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার এবং অর্জুন সিং এর দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার আধিকারিক কথা বলেছেন অর্জুন সিং এর সঙ্গে। অর্জুন সিং তিনি জানান, জগদ্দল মোমিনপাড়া এলাকার বাসিন্দা নিকেতন বর্মা ওরফে ছোট্টুর নম্বর থেকেই তাকে এই মেসেজ করা হয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি মেসেজ এবং ওই হুমকি মেসেজ তাই এলাকারই এক ছোট্টু নামে যুবক, পুলিশের কাছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় যুবক ছোটুর ফোন থেকে মেসেজ আসে এমনটাই জানিয়েছে অর্জুন সিং। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দিয়ে মেসেজ, যেখানে দাবি করা হয়েছে 29 জুন তাকে হত্যা করা হবে। এই ঘটনায় ব্যারাকপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার এবং অর্জুন সিং এর দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার আধিকারিক কথা বলেছেন অর্জুন সিং এর সঙ্গে। অর্জুন সিং তিনি জানান, জগদ্দল মোমিনপাড়া এলাকার বাসিন্দা নিকেতন বর্মা ওরফে ছোটুর নম্বর থেকেই তাকে মেসেজ করা হয়। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দিয়ে মেসেজ, ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।